তিস্তা নদীতে পানি কমতে শুরু করায় লালমনিরহাটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে পানি কমার সাথে গাইবান্ধা ও সুন্দরগঞ্জে শুরু হয়েছে নদী ফাঙন এদিকে কুড়িগ্রামে সবগুলো নদ নদীর পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট তিস্তা নদীর বিপদ বিপদসীমার নিচে নেমে যাওয়ায় লালমনিরহাটে বেশ কিছু এলাকা থেকে বন্যার পানি ধীরে ধীরে নামতে শুরু করেছে। পাশাপাশি ডুবে থাকা ঘরবাড়িগুলো থেকেও পানি সরে যাচ্ছে। জেগে উঠতে শুরু করেছে পানিতে তলিয়ে থাকা রাস্তাঘাট ও ধানক্ষেত। তবুও ফসল নিয়ে শঙ্কা কাটছে না কৃষকদের। ক্ষেতের জমিগুলো ওই যে ফসলের জমিগুলো তাও হয়ে যাচ্ছে। চলি যাচ্ছে। এইভাবে অনেক কিছুরা মারা যাবে। তবে পানি নামতে শুরু করলেও এখনও দুর্ভোগ কাটেনি বন্যা দুর্গতদের বাসা বাড়িতে রান্না করে খাওয়ার পরিস্থিতি হয়নি এখনও বিপাকে আছেন গবাদি পশু নিয়েও এছাড়া রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয় নির্বিঘ্নে চলাচল করতে পারছেন না তারা নিয়ে তো অসুবিধা ঘাস নাই মনে করো ওই যে চুলিয়া কিনে নিয়ে যাওয়া হয়েছে ওই চুলিয়ার মধ্যে ভাত পাক করা হয়

তবে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে প্লাবিত নদী তীরবর্তী নিম্নাঞ্চলের ধান বাদাম ও মরিচ ক্ষেত তলিয়ে আছে হঠাৎ পানি বেড়ে যাওয়ায় নদী ভাঙন আতঙ্কে রয়েছেন মানুষ আকস্মিক পানি বাড়ায় রাজারহাট উলিপুর ও চিলমারি উপজেলার ছয় ইউনিয়নের চর ও নিম্নাঞ্চলের শতাধিক ঘরবাড়ি কাঁচা সড়ক তলিয়ে আছে কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় বন্যায় জেলায় প্রায় তিনশো হেক্টর জমির রোপা আমন ক্ষেত পানিতে তলিয়ে গেছে তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি গাইবান্ধার সুন্দরগঞ্জের চরাঞ্চলের পানি কমলেও দেখা দিয়েছে নদী ভাঙন মাসুমালিসা আলিসা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন